রবিবার সকলকে চমকে দিলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। সোমবার তিনি হাইকোর্টে যাবেন আর মঙ্গলবার সকালবেলায় তিনি রাষ্ট্রপতি এবং দেশের প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন। এরপর তিনি বৃহত্তর ক্ষেত্রে যেতে চলেছেন। তবে কি তিনি কোনো রাজনৈতিক দলে যোগদান করতে চান? এ ব্যাপারে অবশ্য বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, উত্তর হ্যাঁও হতে পারে, আবার নাও হতে পারে। অর্থাৎ তিনি রাজনৈতিক দলে যোগদানের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না। তবে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন তা তিনি পরে জানাবেন বলে জানিয়েছেন। আর যদি কেউ টিকিট দিতে চায় তাহলে সেক্ষেত্রে তিনি ভেবে দেখবেন বলে জানান। জাস্টিস গঙ্গোপাধ্যায়ের অবসর গ্রহণের আর 5 মাস বাকি ছিল। সেই পরিস্থিতিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, গত 1 সপ্তাহ ধরে তিনি ছুটিতে ছিলেন। সোমবার আদালতে গিয়ে তিনি নিজের হাতে থাকা মামলাগুলি হস্তান্তর করবেন। মঙ্গলবার তিনি ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন। উল্লেখ্য, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, শিক্ষা দপ্তরের মতো বিভিন্ন দপ্তরে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেগুলিকে সামনে আনা দরকার। পাশাপাশি তিনি আরও জানান, ইতিহাসে মৌর্য সাম্রাজ্য ছিল, এখন চৌর্য সাম্রাজ্য দেখছেন। এ বিষয়ে অবশ্য তিনি বিস্তারিত কিছু খোলসা করেননি, কিন্তু মঙ্গলবার পদত্যাগের পর বৃহস্পতিবার তিনি কেন্দ্রের শাসক দল অর্থাৎ বিজেপিতে যোগ দিতে পারেন বলে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়াও পূর্ব মেদিনীপুরের তমলুক আসন থেকে তিনি বর্তমান লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন বলেও জল্পনা জোরদার হচ্ছে। এছাড়াও একাধিক জল্পনা রয়েছে রাজনৈতিক মহলে। তবে তিনি আদৌ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হন কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।